ओरा बोले, नो फ्रेंड्स नो रिलेशनशिप्स, व्हाट वी डू इज टू इम्पोर्टेंट। हाय, आमी रेशमी फ्रॉम मुंबई। गाइस, हॉलीवुडे एबार डेब्यू करते चलेछेन आलिया भट्ट। हाँ, ठीक ही सुनेछेन, तार अपकमिंग सिनेमा हार्ट ऑफ स्टोन सेटार ट्रेलर रिलीज करे गिएछे एबं सिनेमाटा फाइनलि रिलीज करते चलेछे नेटफ्लिक्से 11th August। तो आरो जेटा मजार विषय सेटा होच्छे आलिया भट्ट एई सिनेमाते ताके चैलेंज करछे जानेन वंडर वुमन के। और वंडर वुमन माने गैल गैडट, जाके आमरा चीनी, जार एक्शन परफॉर्मेंस दारुण लागे। তো এই সিনেমাটাতে গল্পটা কিছুটা এরকম দেখিয়েছে ট্রেলারে, যে একটা এজেন্সি আছে, একটা সিক্রেট এজেন্সি আছে যেটার নাম হচ্ছে চার্টার, এবং যেটা কিনা মানে মোটামুটি ধরুন একটা জায়গায় যখন সাংঘাতিক অরাজকতা চলে, একেবারে অবস্থা খারাপ, মানে তছনছ অবস্থা, তখন এই ধরনের সিক্রেট এজেন্সি আসে এবং তারা সেখানকার শান্তি বজায় রাখার চেষ্টা করে। তো এই রকম একটা এজেন্সির অনলি ফিমেল মেম্বার হচ্ছে গ্যাল গ্যাডট, অর্থাৎ তার ক্যারেক্টারের নাম হচ্ছিল রেচেল স্টোন। তো এখানে দেখানো হচ্ছে যে এই ধরনের একটা এজেন্সির হার্ট বলে একটা অবজেক্ট আছে, সেটা কেয়া ধাওয়ান বলে একটি চরিত্র, যেটা কিনা আলিয়া ভাট প্লে করছে, সে নিয়ে যায়। এবার সে চুরি করে নিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে সেই এজেন্সির অবস্থা খারাপ, তাদের এটা মেন পাওয়ার হাউস বলা যেতে পারে। তো তখন এই যে রেচেল স্টোন, সে এবার আলিয়া ভাটের পেছনে ধাওয়া করা আরম্ভ করে, এবং কিভাবে ফাইনালি আদৌ পায় কিনা, কি কি হয়, নানা রকমের ঘটনার মধ্যে দিয়ে চ্যালেঞ্জেস ফেস করে কি হয়, সেটা দেখতে হলে আমাদেরকে 11th August অবধি ওয়েট করতে হবে এবং ফাইনালি সিনেমাটা দেখে ফেলতে হবে। তো ট্রেলারটা বলতে গেলে যেটা সবার প্রথমে বলতে হবে, এটার অ্যাকশন, উফ, কি সিনেমাটোগ্রাফি, মানে কি বলবো, একদম বরফের মধ্যে সেই চেজ, বা ধরুন সেই প্যারাগ্লাইডিং করে অ্যাকশন সিকুয়েন্স, সেখানে শুট, মানে চেজ দারুণ দারুণ, এক কথায় অপূর্ব লেগেছে ট্রেলারটা পার্সোনালি। এবং যেটা শুনতে পেলাম, মানে জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে অ্যাকশন সিকুয়েন্সগুলো, মানে মেইনলি অ্যাকশন সিকুয়েন্সটা হচ্ছে দুজন মেয়ের ফেস অফ বলা যেতে পারে এক কথায়, মানে রেচেল স্টোন এবং কেয়া ধাওয়ান, এদের দুজনের ফেস অফ, এবং অপূর্ব লেগেছে অ্যাকশন সিনগুলো, অ্যাটলিস্ট যতটুকু দেখানো হয়েছে। আলিয়া ভাটকে এখানে খুব বেশি রিভিল করা হয়নি ট্রেলারে, বাট স্টিল যতটুকু দেখানো হয়েছে আমার তো দারুণ লেগেছে, খুব এক্সাইটিং লাগছে সিনেমাটা কবে রিলিজ করবে এবং দেখবো, আই হোপ সিনেমাটা দারুণ হবে। তো যেটা বলছি, আমি অ্যাকশনের যেটা খুব ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এখানে এই সময় যখন শুটিং চলেছে, তখন অ্যাকচুয়ালি আলিয়া ভাট প্রেগনেন্ট ছিলেন, তো বুঝতেই পারছেন প্রেগনেন্ট থাকাকালীন এইরকম অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছে, তো কি ডেডিকেশন একজন অভিনেত্রীর, সেটার জন্য সাধুবাদ। তো যাই হোক, ট্রেলারটা দারুণ লেগেছে, দারুণ সিনেমাটোগ্রাফি, লন্ডন, লিসবন এবং ইটালি বোধহয় এইসব জায়গায় শুটিং করা হয়েছে, এক কথায় অপূর্ব, মানে অ্যাকশন সিনেমা যাদের ভালো লাগে তাদের এটা দেখতেই হবে। তো 11th August অলরেডি অনেকগুলো সিনেমা পরপর রিলিজ করার কথাই হয়ে রয়েছে, তার মধ্যে এটাও আরেকটা জুড়লো, বড় উইকেন্ড, অনেক ছুটি, নিশ্চয়ই দেখে নেবেন, এটা আমার তরফ থেকে একটা রেকমেন্ডেশন রইল। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার তো ডেফিনেটলি করবেন। তাহলে আজ আসি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, তাহলে টাটা।